হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব একাডেমি ইউটিউব একাডেমিতে আপনাদের সকলকে স্বাগত জানাই ফ্রেন্ডস আজ আমাদের মর্নিং জিকের ফোর্থ ক্লাস এখানে রয়েছে কুড়িটি প্রশ্ন যা আসন্ন বিভিন্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের ক্লাসের প্রথম প্রশ্ন বিধানসভার ভোটে প্রথম কোন রাজনৈতিক দল সবকটি আসন জিতেছিল তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে সিকিম সংগ্রাম পরিষদ অর্থাৎ এস এস সালে ক্লিয়ার তাহলে বিধানসভার ভোটে প্রথম কোন রাজনৈতিক দল সবকটি আসন জিতেছিল তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে সিকিম সংগ্রাম পরিষদ যাব পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার টু আমাজন যখন তার যাত্রা শুরু করে উনিশশো সালে তখন প্রথম কোন জিনিসটি আমাজন বিক্রি করেছিল তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে একটি বই বিক্রি করেছিল এবং বইটির নাম ফ্রিট কনসেপ্টস অ্যান্ড ক্রিয়েটিভ অ্যানালজিস কম্পিউটার মডেলস অফ দি ফান্ডামেন্টাল মেকানিজমস অফ থট আরেকবার বলছি আমাজন যখন তার যাত্রা শুরু করে উনিশশো সালে তখন প্রথম কোন জিনিসটি বিক্রি করেছিল তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে একটি বই বিক্রি করেছিল এবং বইটির নাম ফ্লুট কনসেপ্ট মেকানিজমস অফ থট যাব পরের প্রশ্নে কোয়েশন নাম্বার থ্রি ইন পার্কে বর্তমানে আমরা কি নামে জানি অর্থাৎ আইএন সিওএস পি এ আর ইন পার্কে আমরা বর্তমানে জানি ইসরো নামে যাব পরের প্রশ্নে কোয়েশন নাম্বার ফোর কোন দেশকে রামধনুর দেশ অর্থাৎ রেনবো কান্ট্রি বলা হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাকে বলা হয় রেইনবো কান্ট্রি যাব পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার ফাইভ আঠাশে ডিসেম্বর স্পেন ল্যাটিন আমেরিকা এবং ফিলিপাইন্সে ডিয়াডিলস স্যান্টস ইনোসেন্টেস নামে একটি দিবস পালন করা হয় আমরা কবে কি হিসেবে ওই দিনটি পালন করি তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে পয়লা এপ্রিল এপ্রিল ফুল হিসেবে পালন করি ক্লিয়ার যাব পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার সিক্স গাড়ির এয়ার ব্যাগে প্রধানত কোন রাসায়নিকটি ব্যবহার করা হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে সোডিয়াম আজাইড ব্যবহার করা হয় এবং এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন গাড়ির এয়ার ব্যাগে প্রধানত সোডিয়াম আজাইট অর্থাৎ এন এ ব্যবহার করা হয় যাব পরের প্রশ্নে কোয়েশ্চন নাম্বার 7 জমোজরা অর্থাৎ টুইন্স সর্বোচ্চ কতদিন অন্তর জন্মাতে পারে তো এ ক্ষেত্রে সঠিক উত্তর দিন অন্তর জন্মাতে পারে যাব পরের প্রশ্নে কোয়েশ্চন নাম্বার 8 আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে প্রথম কোন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছিলেন তো এক্ষেত্রে উত্তর হবে বেলিন্ডা ক্লার্ক আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে প্রথম কোন ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি করেছিলেন সঠিক উত্তর বেলিন্ডা ক্লার্ক যাব 9 নম্বর প্রশ্নে সানডে উৎসবটিকে আমরা আর কোন নামে জানি তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে ইস্টার ইস্টার নামে জানি যাব পরের প্রশ্নে নাম্বার বইটির লেখককে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে আর কে নারায়ণ স্বামী অ্যান্ড ফ্রেন্ডস বইটির লেখক আর কে নারায়ণ যাবো পরের এগারো নম্বর প্রশ্নে দ্য কমপ্লিট ম্যান কোন কোম্পানির স্লোগান রেমন্ড কোম্পানির স্লোগান হলো দ্য কমপ্লিট ম্যান এটিও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যাব পরের বারো নম্বর প্রশ্নে শাহজাহান শব্দের অর্থ কি এক্ষেত্রে উত্তর হবে জগতের রাজা কিং অফ দি ওয়ার্ল্ড শাহজাহান শব্দের অর্থ হল জগতের রাজা যাব পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার থার্টিন পনেরোই আগস্ট ভারত ছাড়া আর কোন দেশের স্বাধীনতা দিবস পালন করা হয় তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে দক্ষিণ কোরিয়া পনেরোই আগস্ট ভারত ছাড়া আর কোন দেশের স্বাধীনতা দিবস পালন করা হয় সঠিক উত্তর দক্ষিণ কোরিয়া যাব পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার ফরটিন ডেথ অফ আ সিটি আইটি কার লেখা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ডেথ অফ আ সিটি বইটি কার লেখা এক্ষেত্রে সঠিক উত্তর হবে অমৃতা প্রীতম যাব পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন ভারতের যোগের শহর অর্থাৎ ইয়োগা সিটি কাকে বলা হয় তো এক্ষেত্রে উত্তর হবে ঋষিকেশ ভারতের যোগের শহর বলা হয় ঋষিকেশকে যাব পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার সিক্সটিন কোন দেশ গান পাউডার আবিষ্কার করে তো সঠিক উত্তর হবে চীন যাব পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার 17 স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয় এক্ষেত্রে উত্তর হবে উনিশশো সালে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্থাপিত হয় উনিশশো সালে যাব পরের প্রশ্নে কোয়েশ্চেন নাম্বার এইটিন মালবিকাগ্নি মিত্রম গ্রন্থের রচয়িতাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে উত্তর হবে কালিদাস মানবিকাগ্ন গ্রন্থের রচয়িতা কালিদাস যাব পরের প্রশ্নে কোয়েশ্চন করেন তো শিবাজিকে পার্বত্য মুসিক বলে অভিহিত করেন ক্লিয়ার যাব পরের প্রশ্ন এবং এটি আজকের আমাদের ভিডিও শেষ প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি কাজী নজরুল ইসলাম কোন সিনেমাতে নারদের ভূমিকা অভিনয় করেন গুরুত্বপূর্ণ প্রশ্ন কাজী নজরুল ইসলাম কোন সিনেমাতে নারদের ভূমিকায় অভিনয় করে তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে ধ্রুব ক্লিয়ার সো ফ্রেন্ডস এই ছিল আজকের আমাদের কুড়িটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো ধন্যবাদ